নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নবপঞ্চম রাজযোগ চার রাশিকে করবে কোটিপতি। দেখুন, বর্তমানে শুক্র কর্কট রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতি আপনার মীন রাশিতে অবস্থান করছে। প্রথমে আপনাদেরকে আমি একটু কথা বলে দিই, যারা ভিডিওটি শুনছেন বা যারা শিখতে চাইছেন এই চ্যানেল দেখে, তাদেরকে আমি আবারও বলবো পুরো ভিডিওটি শুনবেন। অনেক ইম্পর্টেন্ট তথ্য এই ভিডিওতে দেওয়া হবে, কোনো হাওয়াতে কথা না, টোটাল গ্রহের গোচর ধরে আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। নবপঞ্চম রাজ্য বৃহস্পতি মীন রাশিতে এবং কর্কট রাশিতে শুক্র, বৃহস্পতি এবং শুক্রের এই নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হয়েছে। বৃহস্পতি থেকে শুক্র পঞ্চমভাবে অবস্থান করছে, আবার শুক্র থেকে বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে এবং নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। এই নবপঞ্চম রাজযোগ আগামী 27 দিন মতো আপনার চার রাশিকে অপার ধন দিবে। ডায়েরিতে নোট করে নিন যে চার রাশির আমি কথা বলছি, বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে এই চার রাশি। প্রথম রাশি কর্কট রাশি। কর্কট রাশি রাশিতে শুক্র অবস্থান করছে এবং বৃহস্পতি ভাগ্যভাবে বৃহস্পতি এবং শুক্রের রাজযোগ নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের এই সময় ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, মিডিয়া রিয়েটের জায়গাতে যারা কাজকর্ম করছেন সেখানে কিন্তু সাকসেস পাবেন, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, আকস্মিক অর্থপ্রাপ্তি, দৈনন্দিন রোজগার বৃদ্ধি, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন এবং আপনাদের ধর্মীয় যাত্রা, কর্মের দিক থেকে উন্নতি, ভাগ্য ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণ এবং অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি করতে চলেছে কর্কট রাশির এই নবপঞ্চম রাজযোগের ফলে। হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে, বেশ কিছু প্রপার্টি থেকে কিন্তু লাভ পেতে চলেছে এই আপনার কর্কট রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি এবং বকরী, শুক্র পঞ্চমভাবে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের এই সময় সন্তান সুখ, আপনার এই সময় গোল্ড জেমস অ্যান্ড জুয়েলির সঙ্গে যারা যুক্ত আছে সেখান থেকে লাভ পাবেন, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, দৈনন্দিন রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। প্রেমের ক্ষেত্রে শুভ, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনার ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু মীন রাশির যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং অর্থনৈতিক স্থিতির জায়গায় কিন্তু মজবুত হতে চলেছে, লিখে রাখুন অর্থনৈতিক স্থিতির জায়গায় মীন রাশি। এবং আপনাদের এ সময় আকস্মিক অর্থপ্রাপ্তি, সাকসেস, সফলতা নির্দেশ কিন্তু করছে মীন রাশি এবং এই সময়ের মধ্যে আপনাদের সঞ্চয় বৃদ্ধি করবে, সঞ্চয়ের জায়গাটা, সেভিংসের জায়গাটা বাড়বে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের এই নবপঞ্চম রাজযোগের ফলে আপনাদের বিশেষ করে আপনাদের ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, আপনাদের স্থির ভাগ্যে অর্থ আসা, ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং গোল্ড থেকে লাভ, শেয়ার বাজার থেকে লাভ এই সময় কিন্তু আপনাদের হবে এবং বড় ধরনের কন্ট্রাক্টগুলো পাবেন। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে আপনি যদি হন বৃশ্চিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবং আপনাদের এই সময়ের মধ্যে অভাবনীয় লাভ আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন, অর্থাৎ এবং ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, বিদেশ থেকে ইনকাম,
গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, এনজিওর সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গাগুলো, আপনারা কসমেটিক্সের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু প্রফিট কিন্তু আপনাদেরকে দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই 21 বছর পর এই নবপঞ্চম রাজ্য আপনার বৃশ্চিক রাশিকে কিন্তু মালামাল এই সময় কিন্তু করতে চলেছে। অন্তিম এবং শেষ রাশির কথা আমি বলবো, তার আগে একটু কথা বলে দিই, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, হয়তো আমার কথা শুনছে আপনার ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব জন্মকুণ্ডলী দেখান, গ্রহগত বিচার করান, হস্তরেখা বা এগুলো বিচার করান, দেখবেন আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির যোগটা কিন্তু নিশ্চিত কিন্তু হবে। দেখুন, হবে না বলে এমন কোনো কাজ নেই পৃথিবীতে, মানে অসম্ভবকে সম্ভব করা যায়। আপনি যদি ঈশ্বরের যদি শরণাপন্ন হন, দেবাদিদেব মহাদেবের যদি শরণাপন্ন হন, শ্রাবণ মাস চলছে, রুদ্রাভিষেক করান দেবাদিদেব মহাদেবকে, আর দুটি মাত্র সোমবার আছে, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। বৃহস্পতি এবং শুক্রকে ফেভারে নিয়ে আসুন, কারণ শুক্র অর্থ দেয়, শুক্র ভোগ দেয়, বৃহস্পতি জ্ঞান দেয়, কলিযুগে বৃহস্পতি শিক্ষা দেয়, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার। এবং এবার আমি সর্বশেষ যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি কিন্তু অভাবনীয় লাভ কিন্তু পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু পেতে চলেছে কন্যা রাশি। আপনাদের বিশেষভাবে দৈনন্দিন রোজগার, ব্যবসা, পার্টনারশিপ, বিজনেস, স্থির ভাগ্যের ধন এবং আর্থিক স্থিতির জায়গা মজুদ হবে, আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট এই সময় কিন্তু পাবেন কন্যা রাশি। ডুবে গেছে, আটকে গেছে, পেমেন্ট ফেঁসে আছে এমন টাকা আপনারা পাবেন এই সময়। কোনো গাড়ি বা আপনার কোনো জায়গা জমি বা ফ্ল্যাট কেনা কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির। এবং ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সময় কিন্তু ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশি। এবং এই সময়ের মধ্যে আপনাদের যাবতীয় উন্নতি চোখে পড়ার মতো কিন্তু দেখা যাচ্ছে, বেশ কিছু ক্ষেত্রে আপনাদের আকর্ষিক অর্থ প্রাপ্তির যোগ কিন্তু থাকছে। হঠাৎ ফাটকা, লটারি, শেয়ার বাজার, স্টক বিজনেস যারা করছেন সেখান থেকেও কিন্তু কন্যা রাশি যদি আপনি মানুষ হন, আপনি কিন্তু এই নবপঞ্চম রাজযোগে আপনি কিন্তু মহা কোটিপতি যোগ কিন্তু আপনার সৃষ্টি করতে চলেছে। খুব অল্প সময়ের জন্য এই যোগটি থাকছে, বৃহস্পতি এবং শুক্রের এই নবপঞ্চম রাজযোগ দুনিয়া কাঁপিয়ে দিবে। এই চার রাশি ফিরে তাকাতে হবে না, আমি আবার বলছি পিছন ফিরে তাকাতে হবে না এই চার রাশিকে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।